हे व्हाट्सअप गेमार्स वेलकम बैक टू अनदर वीडियो। तो एर आगे आमी एक्टा वीडियो छेड़ेछिलाम जेटाते आपनादेर बोलेछिलाम जे की करे अनलिमिटेड टाइम रिभाइव हय। तो सेई गेमप्लेटाते आमी जे बोलेछिलाम आपनादेर, तो आपनारा अनेकेई बुझते पारछेन ना जे की करे अनलिमिटेड टाइम रिभाइव हय राइडक्स 6 गेमे। तो तार जे सिक्रेट ट्रिक्सटा रयेछे, सेई सिक्रेट ट्रिक्सटा आमी आपनादेर आजके लाइव करे देखाबो की करे अनलिमिटेड टाइम আপনারা রিভাইভ হতে পারবেন এই গেমে। তো এখানে আমি আপনাদের পুরো সব কিছু করে দেখাবো আমি যেভাবে আনলিমিটেড টাইম রিভাইভ হই এই গেমে। তো আপনাদেরও সেই ট্রিক্স আমি দেখাবো, সেইভাবে আপনারাও ফলো করলে আপনারাও আনলিমিটেড টাইম রিভাইভ হতে পারবেন। তো আমি এখন একটা গেমের মধ্যে রয়েছি, তো এই গেমে আমি আপনাদের দেখাবো আনলিমিটেড টাইম রিভাইভ হয়ে। তো এখন আপাতত গেমটা চলছে, তো আপনারা গেমটা দেখতে থাকো। আমি এখানে আপনাদের বেশ কিছুবার রিভাইভ হয়ে দেখাবো আনলিমিটেড টাইম। তো এইভাবে আপনারাও যদি ফলো করেন আপনারাও রিভাইভ হতে পারবেন। তো প্রথমে আমি এর আগে কিছুটা ড্যামেজ দিয়ে দিই। এই মান্দাটা গাড়ি নিয়ে খালি ছোটাছুটি করছে, এই রুক 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 রুক। তো সেখানে আমার টিমমেট আছে, ও হয়তো ওকে নক করে দিবে, বাট গাড়িতে আগুন লেগে গেছে। জুম করি জুম করি, এই সে ছুটছে ছুটছে, আমার স্কোপ খুলতে খুলতে ওকে নক করে দিয়েছে। তো যাই দেখি ওর কাছে কিছু ভালো গানটান আছে কি না। M4-1 এটা ঠিক চলছে না। এখানে AK-47 রয়েছে, তো সেটাও অতটাও ভালো না, তো সেজন্য আমি ওটা থেকে নিলাম না। ও এখানে কি হয়েছে বলতো, এখানে আমাকে এলিমিনেট করে দিয়েছে। তো আমি মনে হয় জোনের ভিতরে ছিলাম, তো আমি এখানে রিভাইভ হচ্ছি। তো এটা আমি আপনাদের এরকম আরও দু তিনবার রিভাইভ হয়ে দেখাবো। তো আমি এটা প্রথমবার রিভাইভ হলাম, জোনের জন্য এলিমিনেট করে দিয়েছে, তো সেজন্য আমি আবার রিভাইভ হলাম। এবং কোথায় নামি, ওইখানে আমার যেখানে ম্যাপে পয়েন্টিং দিয়েছে ওইখানে আমি মারা গিয়েছিলাম বা ওইখানে নক হয়েছিলাম। তো ওইখানে নামবো কিংবা কোথায় নামবো আমি দেখতেছি। তো এখানে গেমের লাস্ট মুভমেন্ট চলে এসছে, যেটা আমার পেছনে এখন আপাতত জোন রয়েছে। ওকে জোনটা সামনে, তো চলো যাওয়া যাক, দেখি কোথায় এনিমি আছে। আমি আবার একবার নক হয়ে আবার আপনাদের আমি রিভাইভ হয়ে দেখাবো। তো এখানে কোথাও এনিমি আছে কিনা। তো এই স্পিডবোর্ডের লুকটা আমার সব থেকে প্রচুর প্রচুর আমার ফেমাস, এই স্পিডবোর্ডের লুকটা যেটা হচ্ছে দেখতে হ্যাভি লাগে। আর এটার যদি একটা স্কিন টিন থাকতো তো আরও আই থিঙ্ক আরও বেটার লাগতো। তো কোনো ব্যাপার না, যখন এটার আপডেট হবে তখনই দেখা যাবে কোনো স্কিন টিন নতুন আসে কি না। তো এখন আপাতত আমি যাচ্ছি অ্যানিমি খুঁজতে। এই তো এখানে, আরে বাবরে তিনজন, ঠিক আছে আমি দেখতেছি কাউকে, একজন ড্যামেজ দিয়ে। ওহো আই আই, ও সেট, আমাকে একটা গুলি মারলে মরে গেলাম, কারণ আমার হেলথ তো সেরকম ছিল না। তো এখানে আর একবার রিভাইভ হলাম, এখন হেলিকপ্টারে করে যাচ্ছি। লুকটাও পুরো একদম সেই লাগছে হেলিকপ্টারে করে। তো আমি মনে হচ্ছে একাই না, এখন অনেকজনই আছে। তো এখানে এখানে কোথায়, চলো এখানেই নামছি, এখানে কোনো ঘর বাড়ি নেই। তো আমাকে যেখানে ঘর আছে সেখানের দিকে যেতে হবে কিছু লুটার জন্য। তো আমি এখন স্পিডবোর্ডটা অ্যাক্টিভ করে নিয়েছি এবং এই স্পিডবোর্ডে করে আমি যাবো এই বাড়িগুলোতে, দেখবো কোনখানে আছে। ঠিক আছে, তো এই লুট বক্সে গান, এখানে যে লুট বক্সগুলো পাওয়া যায় সেখানে গান খুবই কম পাওয়া যায়। তো তোমাদের কী করতে হবে, তোমরা যদি নগ হয়ে যাও তোমাদের আর একটা গান কালেক্ট করে রাখতে হবে। ঠিক আছে, আমি এখানে দেখে নিচ্ছি। তোমরা যদি একবার ধরো কোনো অ্যানিমি তোমাদেরকে একবার নক করে দিল, তো তোমাদেরকে একবার নক করে দেবার পর আপনাদের সেই গানটা যেটা রয়েছে সেই গানটা কিন্তু থাকবে না আপনাদের কাছে। এখানে একটা অ্যানিমি আছে, ও দাদা রে দাদা ধো দিয়া, দুটো গুলি মারছে নক হয়ে গেছি। তো এখানে আরেকবার রিভাইভ হবো। ওকে রিভাইভ, চলো। তো আপনাদের কি করতে হবে, আপনারা ধরো একটা
দুটো গান নিয়ে আপনারা গ্রাউন্ডে নেমেছেন, তো আপনারা একটা অ্যানিমিকে মারতে গেছেন, তো আপনাদের অ্যানিমিটি নক করে দিয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের একটা গান অলরেডি চলে যাবে, তো আপনাদের কাছে থাকবে আর একটা গান। তো সেই যে একটা গান রয়েছে, তো আপনাদের আবার ব্যাটেল গ্রাউন্ডে এসে আবার একটা গান কালেক্ট করতে হবে, অর্থাৎ আপনাদের আবার দুটো গান কালেক্ট করতে হবে রিভাইভের জন্য। এই যে দুটো গান কালেক্ট করবেন, আর আপনাদের কাছে কি করতে হবে, 20টা ডায়মন্ড থাকতে হবে। ডায়মন্ড যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, একটা অ্যানিমিকে নক করবেন, তো সেক্ষেত্রে আপনার রিভাইভ হওয়ার যেটা ডায়মন্ডের বদলে আপনারা যদি একটা অ্যানিমিকে মারেন, তো সেক্ষেত্রে আপনাদের ডায়মন্ড আর প্রয়োজন হবে না। তো যেটা আমি আপনাদের পরবর্তীকালে দেখাবো যে আমার ডায়মন্ড নেই তবু আমি কীভাবে রিভাইভ হলাম, ঠিক আছে, তো সেটা আমি আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, যে ডায়মন্ড না থাকলেও হবে, আপনাদের একটা অ্যানিমিকে মারতে হবে। তো অ্যানিমিকে মারার পর তো আপনারা যখনই যে কোনো মুহূর্তে ওই অ্যানিমিকে মারার পর যে কোনো মুহূর্তে আপনারা যদি নক হয়ে যান, তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা গান থাকতে হবে, এবং ওই অ্যানিমিকে মারলে আপনি রিভাইভে টিপলে আপনি অটোমেটিক রিভাইভ হয়ে যাবেন। আর আপনি যদি কোনো অ্যানিমিকে না মারেন, আচ্ছা আমি আপনাদের এখানে একটু লাইভ করে দেখাচ্ছি, মার আমাকে মার, এটা আমাকে মারেন, এসে মেরে দিই, যা বলছে গেম চালু কর আবার, এ পুরো একবারে বট, আই থিঙ্ক এটা বটই এসছে, কারণ এরকম এতটা সুযোগ দিবার পরেও এ মারতে পারেনি, হয় বট নাহলে আজই মনে হয় গেম ডাউনলোড করেছে, তো যে কোনো একটা হবে। তো এখানে কোনো লুট বক্স তো নাই, এখানে আর একটা অ্যানিমি আছে, এই যে। তো আমি একটা অ্যানিমিকে নক করেছি, তো এরপরে আমার কাছে কোনো ডায়মন্ডও নেই, কিন্তু আমি এখানে রিভাইভ হবো। তো এখানে রিভাইভ হওয়ার সেকেন্ডটা শুধু একটু ইনক্রিজ হয়ে যাবে, তো আদার্স আর কিছু না, এখানে আমি রিভাইভে টিপলাম, তো এখানে রিভাইভ হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনাদের কাছে একটা গান থাকতে হবে অলরেডি, এবং ন হওয়ার জন্য একটা গান আপনাদের চলে যাবে। তো আপনাদের কাছে আর একটা গান থাকলে আপনারা আবার রিভাইভ হতে পারবেন, আবার আপনারা কী করবেন, আবার একটা গান কালেক্ট করবেন, অর্থাৎ আপনাদের কাছে আবার দুটো গান হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনাদের কাছে 20টা ডায়মন্ড থাকতে হবে, বা একটা অ্যানিমিকে নক করতে হবে। তো এটাই হচ্ছে তোমার এই গেমে আনলিমিটেড টাইম রিভাইভ হওয়ার সিক্রেট ট্রিক্স। তো এটা আপনারা হয়তো অনেকে জানেন না, তো আজ থেকে এই ট্রিক্সটাই ফলো করুন, তো আপনারা সবাই আনলিমিটেড টাইম রিভাইভ হতে পারবেন। তো আমি আবার সেই জায়গাতেই নামছি, তো আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে এই গেমে আনলিমিটেড টাইম রিভাইভ হতে পারবেন। তো আপনারা এই গেমটি খেলুন, খুবই মজাদার একটা গেম, ব্যাটল রয়্যাল গেম। তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।